Oh the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله الكريم وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيديو درشق برندو أشكر يا ابن رانيومتو بستفي بانغلاق দেখে আসছেন এবং বাংলায় একটি আকর্ষণীয় অংশ তা হল কিতাব উত্তিদ এর ধারাবাহিক দর্শ আজকে আমরা ইনসা আল্লাহ আজকের দর্শ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হল সাফাত বা সুপারিশ সংক্রান্ত অধ্যায় আমরা আজকে এই অধ্যায়টি আমি সকলকে অনুরোধ জানাব একটু মনোযোগ সহকারে শোনার জন্য প্রিয় বন্ধুরা আমরা পূর্ববর্তী অধ্যায়গুলিতে ধারাবাহিকভাবে আলোচনা করেছি লেখক রাহমা হল্লা তিনি খুব সুন্দরভাবে একের পর একটি অধ্যায় এর সাথে সম্পর্ক রেখেই তিনি তার কিতাবে কোরআন ও হাদিসের আলোকে অবতারণা করেছেন আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি শুধু একমাত্র মালিক মানুষকে কিছু দেওয়ার তিনি একমাত্র খালেক তিনি একমাত্র রব সেই হিসাবে তিনি একমাত্র আবাদত পেতে পারেন এবাদত পাওয়ার একমাত্র যোগ্য তিনি আমরা যে স্বীকৃতির মাধ্যমে ইসলামে আসি সেটি হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাহলে ব্যতীত সত্যিকার কোন মাহবুদ নেই যত মাহবুদ রয়েছে সবগুলি হলো বাতিল সবগুলি মিথ্যা হাক মাহবুদ একজন তিনি হলেন আল্লাহ আসবাহানু হাত এর অর্থ হলো এই যে আমার যত ধরনের এবাদত রয়েছে সব আবাদত গুলি আকিদা বিশ্বাস সংক্রান্ত আবাদত দোয়া দরুদ সংক্রান্ত আবাদত আবেদন নিবেদন সংক্রান্ত আবাদত দৈহিক আবাদত শারীরিক আবাদত সকল প্রকার আবাদত পাওয়ার একমাত্র অধিকার যিনি রাখেন তিনি হলেন আল্লাহ আসুবহান হাত কিন্তু মানুষ বিভিন্ন রকমের ভ্রান্ত চিন্তার খপ্পরে পরে শয়তানের প্ররোচনায় পরে বিভিন্ন রকমের অশিলা দিয়ে আল্লাহ সুবাহান তালার আবাদতকে গাইরুল্লার জন্য সম্পাদন করতে চায় আমরা পর্যায়ক্রমে লেখক রাহেমাহুল্লাহ যেভাবে তিনি তুলে ধরেছেন সেভাবে আলোচনা করার চেষ্টা করেছি যে মখলুকের মাঝে আল্লাহ হওয়াতা হাতার সমকক্ষ কেউ নেই কিছু দেওয়ার ক্ষেত্রেও নয় কিছু শোনার ক্ষেত্রেও নয় কোন দিক থেকেই বিন্দু মাত্র কেউ অধিকার রাখে না এমন কি মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদ সাল্ল আলি সাল্লাম তিনিও এই বিষয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমাদের যা নেওয়ার আছে পৃথিবীতে সেটা নিতে পারো কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে তোমাদেরকে আমার দেওয়ার মতো কিছুই নেই সব কিছুর মালিক সেখানে একমাত্র আল্লাহ সুবাহা হওয়া চাহালা অতএব সেই বিষয়ে মাখলুকের মাঝে বা মানুষের মাঝে কাউকে আর আল্লাহ বলে আলমিনের সমকক্ষ করার সুযোগ নেই কারো পক্ষে সেক্ষেত্রে যাওয়ার কোনো সুযোগ নেই মনে করতে পারে এই পর্যায়ে আরেকটি দিক সেটি হচ্ছে বা ফেরেশতাগণ তারা আল্লাহ বলে আলমিনের খুব নৈকট্যশীল বান্ধব তাহলে তাদেরকে ধরা যেতে পারে তাদের কাছে কিছু ধর্ণা দেওয়া যেতে পারে কিন্তু এর পূর্বে এই যে অধ্যায়টি আমরা আলোচনা শুনলাম সেখানে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে না তারাও আল্লাহ রাবুল আলমিনের কোন শরিক নন আল্লাহ আলামিনের ডান হাত নন আল্লাহ আলমিনের কোনো কিছু মানুষকে দেওয়ার মতো তাদের অধিকার নেই প্রিয় বন্ধুরা এখানে আর একটি সুযোগ রয়েছে যারা সেরকে লিপ্ত বিভিন্নভাবে একটি পথ দিয়ে তারা আসার চেষ্টা করে সেই পথটি হলো মান আবুদুহুম ইল্লা আলি উকারররিবু না ইলাল্লাহ হিজুলফা আসলে আমরা তো এগুলির কোনো অবাদত করি না বরং মান আবদুহুম ইল্লা আলি উকাররিবু না ইলাল্লাহ হিজুলফা আমরা তাদের কাছে ধর্ণা দিচ্ছি শুধু এই জন্যই তাদের অবাদত করার জন্য ধর্ণা দিচ্ছি না এজন্যই তাদের কাছে যায় যে তারা আমাদেরকে আল্লাহ সবহানাহত আল্লাহর কাছে সুপারিশ করবেন তারা আমাদেরকে নিয়ে আল্লাহ রব্বলে আলামীরের কাছে যেতে পারবেন এজন্য আমরা তাদের কাছে ধর্ণা দিই যে এই পদ দিয়েই মশ্রিকরা তারা প্রতিমার সেরকে লিপ্ত হয়েছিল আবার এই পথ দিয়েই আজকে কিছু মুসলিম সমাজ তারাও সেরকে লিপ্ত হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কি সুপারিশ অমুক আর তমুক সকলে গিয়ে করতে পারবে না আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করার কিছু নীতি নিয়ম রয়েছে এজন্য আমাদের সুপারিশ সম্পর্কে সাফা সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিতে হবে সুপারিশের আমরা আজকে শেরকের সমুদ্রে খাচ্ছি আমরা একটু নেই সাফা হাতকে আসলে সকলেই করার অধিকার রাখে না রাখে না আমরা এ অধ্যায়ে সেই সাফা সম্পর্কেই একটু গুরুত্ব সহকারে আন ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব আশা করি সকল শ্রোতাবৃন্দ মনে যোগ সহকারে বিষয়টিকে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন প্রথমে আমরা জেনে নেই সুপারিশ বা সাফাত এর অর্থ কি কাকে বলা হয় সাফাত সাফাতের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় লিল গাইর অন্যের জন্য কল্যাণ কামনা করা এটার নামে হলো সাফাত বা আরো সংজ্ঞায় বলা হয় গাইরে বেজাল আ বিমান ফার্তিন আউ দ্য ফেরি অন্য একজনের জন্য মাধ্যম হয়ে যাওয়া লেজাল বিমান ফায়ার্তিন কোনো উপকার নিয়ে আসার জন্য আউ দ্য ফেরি অথবা কোনো অকল্যাণ দূর করার জন্য তা হল একটা মাধ্যম হয়ে যাওয়া তাহলে বোঝা যাচ্ছে যে সাফাহাতের তিনটি অংশ একটা হলো যার কাছে সুপারিশ করা হবে দ্বিতীয় হলো যিনি সুপারিশ করবেন তৃতীয় হলো যার জন্য সুপারিশ করা হবে যার কাছে করা হবে এক পক্ষ যার জন্য করা হবে আরেক পক্ষ মধ্যম পক্ষ হল যিনি সুপারিশ করবেন তাহলে এই মধ্যপক্ষ দুই পক্ষের সাথে একটা লিয়াজও তৈরি করবেন অর্থাৎ এই পক্ষের আবেদনগুলি এই পক্ষ এই পক্ষের কাছে পৌঁছাবেন এরই নাম হলো সাফা আত্মের সুপারিশ আবেদনগুলি হতে পারে এই পক্ষের জন্য অর্থাৎ যার জন্য সুপারিশ করা হবে তাদের কিছু কল্যাণের জন্য যেমন আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে সুপারিশ করবেন যেন এদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হোসাল্লামের সুপারিশে তাদেরকে জান্নাতে প্রবেশের সুযোগ দিবেন অথবা অকল্যাণময় অবস্থা থেকে মুক্তির জন্য যেমন যারা তাওহিদপন্থীর মধ্যে বিভিন্ন অপরাধের কারণে জাহান নামে থাকবেন আল্লাহ রাসুল সাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন যেন জাহান্নাম থেকে তাদেরকে বের করে জান্নাতে দেওয়া হয় প্রিয় বন্ধুরা সুপারিশ তাহলে সংজ্ঞা আমরা বুঝলাম মানুষের বা কারো উপকারার্থে অথবা ক্ষতি দূর করার্থে দূর করার জন্য যে মধ্যস্থা অবলম্বন করা হয় সেটাকেই বলা হয় সুপারিশ বা সাফা শরীয়তের পরিভাষায় আমরা এরপর এই সফারিশ সাফাত সম্পর্কে আমাদের অবস্থান সম্পর্কে একটু জানব তবে তার পূর্বেই একটু ছোট আমরা বিরতি গ্রহণ করছি বিরতির পরে আবার এই মূল্যবান আলোচনা আমরা শুনব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আবুর মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিল ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর এবং ইনফ্লুয়েন্স আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপুনো সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনুদ নেই হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা শাফাত সম্পর্কে আজকে মুসলিম সমাজ বা মানুষ শাফাতের ক্ষেত্রে তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী যারা এই আখিরাতের শাফাতকে অস্বীকার করে যে আখিরাতে শাফাত বলতে কিছুই নেই তারা হলো ইহুদ নাসারা আর মুসলমানদের মধ্যে যারা খারেজি সম্প্রদায়ের এবং মতাজেলা সম্প্রদায়ের এরা অর্থাৎ যারা মনে করে যে কবিরা গুনায় লিপ্ত হলে সে চিরস্থায়ী জাহান্নামি কখনো সে শাস্তি থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে না তাই তারা এই সুপারিশকে অস্বীকার করে থাকে অর্থাৎ ইয়াহুদ নাসারা এবং খারেজি সম্প্রদায়ের যারা বা মতাজেলা আকিদা বিশ্বাসের যারা তারা এই সুপারিশকে অস্বীকার করে এ প্রসঙ্গে কোরআন এবং হাদিসের বিষয়গুলিকে তারা অস্বীকার করে চলে এড়িয়ে চলে এবং ঢালাও সুপারিশের এটাকে মনে করে থাকে অর্থাৎ যাকে ইচ্ছা হয় সেই আমার জন্য সুপারিশ করতে পারবে বা যার জন্যই হয় তার জন্যই আমি সুপারিশ করতে পারবো এমন মনে করা অর্থাৎ পাইকারি হারে সুপারিশ কোন এখানে শর্ত বা কোনো নিয়ম নীতি নেই আমি মন চাইলেই কারো জন্য সুপারিশ করব বা মন চাইলেই আমি সুপারিশ করার সুযোগ পাব এই ধরনের মনে করা মানে লালোভাবে বিনা হিসাবে সুপারিশের বিষয়টাকে গ্রহণ করা এলো দুই শ্রেণী এক শ্রেণী না করে দিয়েছে আরেক শ্রেণী একেবারে পাইকারি হারে সুপারিশের বিষয় তৃতীয় শ্রেণী আন্না ওয়াসাতুন বাইনা ফাইন এই দুই শ্রেণীর মধ্যম স্থান অবলম্বন করেছে তৃতীয় শ্রেণী তা হলো। আল্লাহ রাবুল্লা আলমিন তার কোরআনুল করিমে যেভাবে সাফাহাতের বিষয়টি আলোচনা করেছেন এবং রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম যেভাবে তার হাদিসে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সবগুলির আলোকেই আমরা সেই সুপারিশ বা সেই সাফাহাত এ বিষয়টাকে সাব্যস্ত করে থাকি অবশ্যই সেটা আমতে হবে তবে সেটি শর্ত সাপেক্ষে কোরআন হাদিসের আলোকে যেগুলি রয়েছে সেই অনুযায়ী হবে এ আকিদা বিশ্বাস হলা আরে রেস্না জামা এটি হলো সঠিক অতএব আমরা মনে করব বা বলবো যারা সুপারিশ সাফাতকে অস্বীকার করে তারাও সঠিক নয় আবার যারা সাফাতকে পাইকারি হারে জ্বালাতে চায় তারাও সঠিক নয় বরং কোরআন ও সহি সাফাতের যে বর্ণনা এসেছে যে নিয়ম যে শর্ত সাপেক্ষে এসেছে সেই অনুযায়ী আমরা এটাকে সাব্যস্ত করব। প্রিয় বন্ধুরা আসুন আমরা এখন একটু সাফাত এ সম্পর্কে আরেকটু বিষয় ধারণা নেই যে সাফাত কতগুলি বা কত প্রকার হতে পারে প্রাথমিক পর্যায়ে আমরা বলবো যে সাফাত দুই প্রকার সাফাত হলো দুই প্রকার এক প্রকার হলো সাফাত আল খাস বিন নবী সাল আলি হাসাল্লাম সৈয়দুল মুরসলিন রহমতুল্ল আলমিন ইমামুল আম্বিউল মুরসলিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম তার জন্য কতগুলি সুপারিশ হলো খাস তিনি ছাড়া এই সুপারিশগুলি করার কারো অধিকার নেই সেগুলি হলো সাধারণত তিনটি আর রাসুল সাল আলহি তিনি সুপারিশ করতে পারবেন করবেন এবং আরো অন্যান্য সালেহ যারা অন্য নবী বা রাসুল বা ফেরিস্তা বা সৎ নিকার মানুষেরাও করবেন সেগুলি হলো আর চারটি তাই সর্বমোট সাফা আত ও হাদিসের আলোকে এভাবে আমরা সাতভাগে বিভক্ত করতে পারি তো প্রথম যে তিনটি শুধু আল্লাহ রাসুল সাল্লাহ কেউ করতে পারবেন না সেগুলির মধ্যে প্রথম হলো আশাফা আল উজমা আলি আহলিল মৌকিফ যেটি বিশাল হাদিসে এসেছে সহি বুখারি মুসলিম সহ অনেক হাদিসে সাফা আল উজমা বলা হয় এটাকে সবচেয়ে বড় সুপারিশ তাহলে কোনটা ওই দীর্ঘ বিষয়টি যেটি প্রমাণিত রয়েছে আমরা শুনেছি অনেকেই কেয়ামতের দিন মমিন শ্রেণী তারা কেয়ামতের মাঠে আবদ্ধ হয়ে থাকবেন দরকার একটু সুপারিশের তারা মনে করবেন যে আমরা আসুন আমাদের পিতা যাকে আল্লাহ রবুল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে নবদ দান করেছেন আল্লাহ রব্লা আলমিনের কাছে তার অনেক মর্যাদা রয়েছে আমরা তার কাছে যাই তার কাছে আবেদন করি তিনি আমাদের জন্য হয়তো আল্লাহর কাছে সুপারিশ করবেন তারা যাবেন গিয়ে আদম আলি সাল্লা কে বলবেন যে আপনি হলেন আমাদের পিতা আপনাকে আল্লাহ রাবুল্লাহ আলমীর নিজ হাতে সৃষ্টি করেছেন আপনাকে আল্লাহ নবদ দিয়েছেন অনেক মর্যাদা দিয়েছেন আপনি যদি আমাদের জন্য সুপারিশ করেন তাহলে আমরা এই কঠিন অবস্থা থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি আদম আলী হিসালাতুসালাম তিনি তার অপ্রকাশ করবেন বলবেন যে না আমার পক্ষে আল্লাহ রবী আলমিনের কাছে সুপারিশ করা সম্ভব নয় আল্লাহ রবী আলমিনের কিছু নিষিদ্ধ বিষয় আমি লঙ্ঘন করেছি অতএব তোমরা যাও চলে যাও পৃথিবীর বুকে যিনি সর্বপ্রথম রাসুল হিসেবে প্রেরিত হয়েছেন তার কাছে যাও তাই নবীদের মধ্যে সর্বপ্রথম নবী হলেন আদম আলি হিসালাতুয়ালসাল্লাম শেষ নবী হলেন মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লাম আর রাসুলদের মধ্যে সর্বপ্রথম রাসুল হলেন নো আলাইহিসু আসসালাম আর শেষ রাসুল হলেন মোহাম্মদ তারা কাছে আসবেন বলবেন আল্লাহ নো আপনাকে সর্বপ্রথম রাসুল হিসেবে প্রেরণ করেছেন আপনাকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন অতএব আপনি যদি আমাদের জন্য মেহরবানি করে একটু সুপারিশ করেন তাহলে আমরা এই কঠিন অবস্থান থেকে বাঁচতে পারি জান্নাতে যেতে পারি নু হালে আসসালাম তিনি অপারগতা প্রকাশ করবেন বলবেন দেখো আমাকে আল্লাহ রা আলমিন কিছু ধমকিও দিয়েছেন আমার ছেলের বিষয়ে করে ইত্যাদি বলবেন যাও। যিনি পৃথিবীর বুকে আবুল আমা বলে পরিচিত খালিল উল্লাহ তার কাছে তোমরা যাও নো হালে ইসাল্লা এর পরামর্শ অনুযায়ী তারা চলে যাবেন ইব্রাহিম আলি যিনি আবুল আমবিয়া বা দ্বিতীয় আবুল বা ইব্রাহিম আলাই সাল্লাতামের কাছে আসে একইভাবে বলবেন যে আন্তা খালিল উল্লাহ আল্লাহ আপনাকে নবদ দিয়েছেন রসালত দিয়েছেন আপনাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন আপনার অনেক আল্লাহর কাছে মর্যাদা রয়েছে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন ইব্রাহিম আলী হিসালাতাম তিনিও তাদের কাছে অপারগতা প্রকাশ করবেন এবং বলবেন যে আমার পক্ষে সম্ভব নয় আমি এই এই আমার ত্রুটি ঘটে গেছে অতএব তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে যার সাথে আল্লাহ রব্লি আলমিন সরাসরি কথা বলার যাকে সুযোগ করে দিয়েছিলেন মৌসা কালিমুল্লাহ তার কাছে তোমরা যাও তারা যাবেন কাছে কাছে গিয়ে বলবেন যে আপনাকে আল্লাহ আলমিন এই এই মর্যাদা দিয়েছেন আপনি আমাদের জন্য মেহরবানি করে একটু সুপারিশ করুন মুসা আলি হিসালাতুসালাম তিনিও তার অপারগতা প্রকাশ করে বলবেন যে না আমার পক্ষে সম্ভব নয় তোমরা যাও এমন একজন রাসুলের কাছে যাকে আল্লাহ রাবুল্লা আলমিন বিশেষ নীতিতে নিয়মে তাকে সৃষ্টি করেছেন এবং তাকে বা ইত্যাদি তার বৈশিষ্ট্য আল্লাহ রবী আলমিনের কাছে রয়েছে যাও তারা যাবেন ঈসা আলী হিসালু কাছে গিয়ে বলবেন যে আপনি আমাদের জন্য যদি মেহরবানি করে একটু সুপারিশ করেন আল্লাহর কাছে আপনার অনেক অনেক মর্যাদা রয়েছে ঈসা আলি হিসালাতু তিনি নিজের দুর্বলতা প্রকাশ করে বলবেন যে না আমার পক্ষেও তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয় অতএব তোমরা চলে যাও এমন একজন ব্যক্তির কাছে মা মা আল্লাহ এমন একজন ব্যক্তির কাছে তোমরা যাও যিনি আল্লাহ রব আলামিন তার জীবনে অতীত ও ভবিষ্যতের অপরাধ গুলি অগ্রিম ভাবে যাকে ক্ষমা করে দিয়েছেন এমন ব্যক্তির কাছে তোমরা চলে যাও যিনি হলেন সঈদুল মুরসালিন যিনি সর্বশেষ রসুল এ বললে ঈসা আলহি সালাতামের পরামর্শ অনুযায়ী তারা চলে যাবেন রাসূল মোহাম্মদ সাল আলী হুসাল্লামের কাছে রাসূল সাল আলাইহি হুসাল্লামের কাছে যাওয়ার পরে তারা আবেদন করবেন যে আপনার এই এই মর্যাদা রয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি আমাদের জন্য আল্লাহ রব্লা আলমের কাছে সুপারিশ করুন আল্লাহ আকবর রসুল সাল আলী হুসাল্লামের কাছে যখন যারা তার যাবেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লামও তাদের জন্য সুপারিশ করার সুযোগ পাবেন না এ নয় যে তারা আল্লাহ রাসুল সাল্লামের কাছে গেলেন আর আল্লাহ বললেন না রাসুল সাল সুপারিশ করার মালিক না আল্লাহ জন্যই সবকিছু সুপারিশ তিনি সব সুপারিশের একমাত্র মালিক তার হাতেই সব সুপারিশের চাবিকাঠি কাউকে যদি অনুমতি দেন তাহলে তিনি সুপারিশ করতে পারবেন আর যদি অনুমতি না দেন কারো পক্ষে সুপারিশ করা সম্ভব নয় রাসুল সাল আলী হুসাল্লাম তাদের আবেদনে সদয় হয়ে তিনি আল্লাহ রাবুল আলমিনের আরশের নিচে তিনি শেষদায় পড়ে যাবেন শেষদায় পড়ে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে কান্নাকাটি করবেন আল্লাহ রাবুল আলমিনের যথাযোগ্য প্রশংসা তিনি বর্ণনা করবেন বর্ণনা করতে করতে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে যখন বলা হবে ইয়া মুহাম্মদ এর ফাসাক হে মোহাম্মদ তোমার মাথা উঠাও ওয়াসাল এবং তুমি চাও তোমাকে দেওয়া হবে ওয়াসাফেসফা তুমি সুপারিশ করে তোমার সুপারিশ কাবুল করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাহি হুসাল্লাম আল্লাহর কাছে অনুমতি পাবেন সুপারিশ করার তারপর রাসূল সাল্লাহ আলাইহি হুসাল্লাম ওই বিশাল দলের জন্য সুপারিশ করবেন আল্লাহরা বলে আলেমিন তার সুপারিশ কবুল করে তাদেরকে সেই ক্যামতের কঠিন অবস্থান থেকে সরিয়ে তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ আকবর তাই রাসুল সাল্লাহামের জন্য যে তিনটি সুপারিশ শুধু তার জন্য খাস এ হলো এই সাফা আতে আজমা সবচেয়ে বড় সুপারিশ এটি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ছাড়া কেউ পারবেন না আদম আলাই সালাতাম ও পরাগতা স্বীকার করবেন ইব্রাহিম নো আলাই সালাতাম ও পরগত স্বীকার করবেন ইব্রাহিম আলহ সালাতাম পরগত স্বীকার করবেন মৌসা আলহ সালাতাম অপরাগত স্বীকার করবেন আলি সাল্লাতাম অপরাগত স্বীকার করবেন সর্বশেষে এ সুপারিশ করবেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের অনুমতি পাওয়ার পর প্রিয় বন্ধুরা এটি হল আল্লাহ রসুল সাল্লামের জন্য খাস সুপারিশ দ্বিতীয় সুপারিশ হলো জান্নাতবাসীরা জান্নাতের দরজার কাছে গিয়ে অপেক্ষা করবে কিন্তু জান্নাতে ঢোকার সুযোগ পাচ্ছে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম তাদের জন্য বিশেষভাবে আল্লাহ রাবুল আলমীর কাছে সুপারিশ করবেন করলে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন এবং সর্বপ্রথম তাদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি জান্নাতে প্রবেশ করবেন তার সাথে তারা জান্নাতে প্রবেশ করবে। এটি হলো তার জন্য খাস সুপারিশ তৃতীয় হলো সাফা আফি আমি ফি তখফিফিল আজাব রাসুল সাল আলী হুসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানবো যে কেমতের দিন যারা অমুসলিম কাফের হিসাবে মৃত্যুবরণ করেছে মুশ্রিক হিসাবে মৃত্যুবরণ করেছে তাদের জন্য কোন সুপারিশ কেমতের দিন নেই শুধু একজন ব্যক্তির জন্য এই কাফেরদের মধ্য থেকে একজনের জন্য সুপারিশ রয়েছে আর সেই সুপারিশটা সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য নয় সেটি হলো আল্লাহ রসুল সাল আলী হুসাল্লামের চাচা আবু তালেব তার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বিশেষভাবে সুপারিশ করেছেন এটা ব্যতিক্রম অন্য কোনো কাফের জন্য নয় আর আল্লাহ রসুল সাল্লামের এই বিশেষ সুপারিশে তাকে শুধু এতটুকু করা হবে যে তার আজাবটা হালকা করে দেওয়া হবে কি ধরনের আজাব বোখারি মুসলিমের এসেছে তার দুটি দুটি পায়ে জুতা দেওয়া হবে জাহান্নামের আগুনের যেই পায়ের জুতার আগুনের তেজে তাপে মাথার উপরের মগজ পর্যন্ত টকবগ করতে থাকবে আল্লাহ আকবর এ হলো কম আজাব প্রিয় বন্ধুরা أيدين بروكار شفاريش يقولي ايه هلا رسول صلى الله عليه وسلم إرجنو خاص. أرج جقولي شفاريش العامة للنبي صلى الله عليه وسلم والغيره من الصالحين، الرسول صلى الله عليه وسلم، باعندن نجون، نبيون، بافرستا، باشاد نكّار، مؤمني راشوفاريش كرت فاربن جقولي ايه شقولي ايه لقوم من عصاة أهل التوحيد زي أمون كسو. তাওহিদবাদী যারা হয়তো বিভিন্ন অপরাধও রয়েছে তাদের কিন্তু সেরকি অপরাধ ছাড়া সেই তাওহিদবাদীরা তারা তাদের জন্য জাহান নাম অপরিহার্য হয়ে যাবে অর্থাৎ সে অপরাধের জন্য তাদেরকে জাহান নামে দেওয়া হবে এ যখন সবকিছু ওকে কিন্তু বিশেষ সুপারিশের কারণে তাদেরকে জাহান নাম থেকে বাঁচা হবে জান্নাতে স্থান দেওয়া হবে এ হলো এক সুপারিশ দ্বিতীয় হলো যারা নিজেদের অপরাধের কারণে তাওহিদবাদীরা জাহান নামে প্রবেশ করেছে কিন্তু জাহান্নাম থেকে সেই শাস্তি ভোগ করার পর তাদেরকে ইমানের বিনিময় এবং সুপারিশের মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে তৃতীয় হলো এমন শ্রেণী যাদের কেমতের দিন খারাপ এবং ভালো দুই কাজগুলি দুই আমলগুলি সমান পর্যায়ে দাঁড়ায় যাবে তাদের সুপারিশের মাধ্যমে ভালোটা পাল্লাকে বাড়ি করে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে চতুর্থ হলো জান্নাতে স্তর বৃদ্ধির জন্য অর্থাৎ জান্নাতে যদি কেউ সেকেন্ড ক্লাস জান্নাত পেয়ে থাকে সুপারিশের মাধ্যমে তাকে ফার্স্ট ক্লাস জান্নাত দেওয়া হবে এ সুপারিশ এগুলি সব সহি হাদিসে প্রমাণিত প্রিয় বন্ধুরা আমরা সুপারিশ সাফাহাতের পরিচয় জানলাম এবং সাফাহাতের সম্পর্কে মানুষের বিভিন্ন অবস্থান জানলাম এবং সাফাহাতের প্রকারভেদগুলি সম্পর্কে জানলাম এরপরেই আজকের এ দর্শ আমরা শেষ করতে যাচ্ছি পরবর্তী দর্শে ইনশা আল্লাহ লেখক রাহমহল্লা কোরআন এর আয়াত এবং হাদিস যেগুলি নিয়ে এসেছেন সেগুলি নিয়ে আমরা সুপারিশের বিষয়টিকে এবং কি কি শর্তের আলোকে সুপারিশ হতে পারে সেগুলি আলোচনা করব আশা করি পরবর্তী দর্শেও আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউকে

কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্যে সফলতার জন্যে আল্লাহরাব্লা আল আমিন মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির ত্রাতা নবী প্রেরণ করলেন হরে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায়